বেশি ভাবার দরকার নেই মহানামা, সামনেই সুবর্ণ সুযোগ, তাকে কাজে লাগাও। কি সুযোগ? সিংহলের বিকটাসুর দাহ যে প্রথাটা ছিল সেটাই অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর লোকের আগমন হবে, অতএব রাস্তা পরিষ্কার। মনে কোনো সংশয় রেখো না মহানামা, কার্য সিদ্ধি করতেই হবে, প্রস্তুত হও। কি ব্যাপার, এখনো উনি আসছেন না কেন? এতটা রাত হয়ে গেল, তবে কি উনি মত বদলে ফেললেন? আমার এই অপহরণের পরিকল্পনাটা কি আদৌ সফল হবে? না না না, এ হতে পারে না। কি ব্যাপার সর্দার, খুব চিন্তিত মনে হচ্ছে। না প্রধান, তেমন কিছু নয়। আমার আমার ভাবতেও ভালো লাগছে যে আর কিছুদিন পর সিংহলের রাজা হিসেবে আপনার নামটা আমরা বেশ গর্বের সঙ্গে উচ্চারণ করতে পারব। থাক, কোনো সময় অতি উৎসাহ ভালো নয়, বিকটাসুর দাহর সময়ও কড়া পাহারা থাকবে। কিন্তু একটাই সুবিধে, ওখানে পাহারা ছাড়াও আরো প্রচুর মানুষের সমাগম হবে, আর ওই সময় সুযোগটাকে কাজে লাগাতে হবে সর্দার। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার সব নির্দেশ যথাযথ পালন করা হবে। সর্দার, মহারাজা উপতিষ্যের হত্যার পরিকল্পনার সময়ও তোমরা একই প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু তোমরা পারোনি। তাই এবার বলে রাখি, যদি এবার তোমরা অসফল হও তাহলে এটাই হবে তোমাদের জীবনের শেষ সূচক। সত্যি মহারাজ, এখন আপনাকে অনেক নিশ্চিন্ত দেখাচ্ছে। আসলে গোটা সিংহল জুড়ে একটা শান্তির আবহাওয়া, তাই প্রাসাদেও এখন চারিদিকে স্বস্তির পরিবেশ। কিছুদিন আগেও যা, হ্যাঁ ঠিকই বলেছ ঐশিকা, প্রধানমন্ত্রী মশাই, রাজপুরোহিত মশাই সবাই বলছিলেন এখন সিংহলের সব প্রজারা শান্তিতে সুখে আছে। তাই এই মুহূর্তটা যদি আমরা একটু উপভোগ করি ক্ষতি কি বলো? যতক্ষণ এই তলোয়ার আছে সিংহলের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। তোমরা হাসছ, ঠিক আছে বাবা, আমি তোমাকে আহ্বান করছি, তুমি আমাকে পরাস্ত করে দেখাও। মহারাজ, আপনিও ছেলে মানুষ হয়ে গেলেন, খনা এসব রেখে দাও, এখন চলো চলো। না, জ্ঞান জ্ঞান ধর্ম প্রাণ, কাল কাল যুগ মহান। জ্ঞান জ্ঞান ধর্ম প্রাণ, কাল কাল যুগ মহান। মন নয়ন্তরিক্ষ ব্যোম, জাগে দীপ্ত সর্বভূম। এক শরীর বহু গুণা, বসতে সর্ব মনে খনা খনা খনা।